ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুষয়া। শুরু করছে আজ বাংলায়। শুভেন্দু অধিকারী ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই নন্দীগ্রামে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপিতে এলে শুভেন্দুকে স্বাগত, মন্তব্য সৌমিত্র খাঁর। ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরো দুই বিজেপি নেতার, দল ভাঙাতে উস্কানি বিজেপির, পাল্টা তৃণমূল। প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে 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 উঠেছি। তার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর 24 ঘন্টাও কাটেনি। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর কোন্দলের কেন্দ্রবিন্দুতেও সেই শুভেন্দু অধিকারী, যার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার শেষ নেই। শনিবার নাম না করে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে তিনি দলে এনেছেন বলে মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী। যদিও তা অস্বীকার করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। এই প্রেক্ষাপটে রবিবার শুভেন্দু অধিকারীর হয়ে মুখ খুললেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা নন্দীগ্রাম বিধানসভা এলাকায় তৃণমূলের চেয়ারম্যান মেঘনাথ পাল। 2003 সালে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উনি দলে এসেছেন। মোহাম্মদপুর অঞ্চলে 3টে বুথ 52, 53, 54 নম্বর বুথে বিজেপি লিড পেয়েছে। তৃণমূল কংগ্রেসকে সবগুলো বুথ জিতাতে পারেন না, লিড নিতে পারেন না। তিনি অন্য অঞ্চলে বা তিনি আন্দোলন করে এগিয়ে নিয়ে গেছেন, এগুলো বলছেন কি করে? যদিও নিজের অবস্থানে অনর, জেলা রাজনীতিতে শুভেন্দুর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত শেখ সুফিয়ান। উনি এখন একজন মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, ওনার তো মিথ্যা কথা বলার একটা অভ্যাস আছে। তো এদিন সম্পত্তি নিয়েও বিবাদে জড়িয়েছেন শাসক দলের দুই নেতা। তেখালিতে যখন সভা হয়, আমাদের নেত্রী এসেছিলেন, দিদি এসে শুভেন্দুবাবুকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে গেছিলেন যে হয় তার দল যদি করতে হয় দলে থাকবে, আর না হলে ঘর ভাঙতে হবে, যে কোনো একটা। যদি ঘর না ভাঙে তাহলে দলে রাখা যাবে না, আর দল যদি করতে ঘর ভাঙতে হবে। তাই সেটা পরবর্তী পর্যায়ে শুভেন্দুবাবু দিদির সঙ্গে আলোচনা করে দলে রাখার একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি হচ্ছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দীঘাতে আমার নিজস্ব ট্রলার আছে সাতখানা, আমি আড়ত আছে, আমি একজন মৎস্য শিল্পপতি। দিদি কখনো ক্ষুব্ধ হয়নি, বোঝানো হয়েছিল, কোনো দাদার অনুগামী হতে পারেনি। এটা হচ্ছে আমার বিরুদ্ধে আক্রোশবশত কিছু বলা হচ্ছে। আমি মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রেরিত হয়ে তৃণমূল কংগ্রেসটাই করি। শাসক দলের অন্দরে যখন পরস্পর বিরোধী কথা উঠে এসেছে, তখন শুভেন্দু অধিকারীকে সরাসরি বিজেপিতে আসার আহ্বান জানিয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। আমি উনাকে প্রথমে একজন যুব নেতা হিসেবে উনাকে বলবো, আর কাল বিলম্ব না করে তার অতি সত্তর পিসি ভাইবো এই তৃণমূলকে ছেড়ে তাহলে ভারতীয় জনতা পার্টি এসে মানুষের জন্য কাজ করা উচিত। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে দলের একাধিক হেভিওয়েট নেতার গলায়। অমিতজি বলেছেন যাদের যোগ্যতা আছে, যারা মানুষের উপকার করতে চায় তারা দলে যোগ দিতে চাইলেন, তাদের স্বাগত। আমরা তো দরজা বড় করে রেখেছি সবাইকে নেওয়ার জন্য, ওনারা যদি কাউকে পাঠিয়ে দেন, কোনো একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চান, বিজেপি সুযোগ দেবে? তৃণমূল অবশ্যই দল ভাঙানির উস্কানি দেখছে। দিলীপ ঘোষ পার্টি ভাঙার উস্কানি দিচ্ছেন, আমার মনে হয় না এতে কোনো লাভ হবে। দিলীপ ঘোষরা তো নিজের শক্তিতে কিছু করতে পারবেন না, ওরা ভাবছেন তৃণমূল ছেড়ে যদি কেউ গিয়ে ওর শক্তি বাড়ায়। এখন রাজ্য রাজনীতিতে প্রশ্ন একটাই, বিধানসভা ভোটের আগে কি কোনো বড় চমক দেবেন শুভেন্দু অধিকারী? বিক্রম চক্রবর্তী, তুহিন অধিকারী ও পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ। কল্যাণী গয়েশপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তুঙ্গে চাপান উত্তর। মৃতকে দলীয় কর্মী বলে দাবি করে আগামীকাল কল্যাণীতে 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। এদিকে মৃতকে দলীয় সমর্থক বলে পাল্টা দাবি শাসক দলের। কল্যাণীর গয়েশপুরে যুবকের রহস্য মৃত্যু, ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক চাপান উত্তর। মৃত যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে দড়ি টানাটানি বিজেপি তৃণমূলের। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে নদিয়ার গয়েশপুর শ্মশানের পাশের আমবাগানে বিজয়শীল নামে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পরিবারের দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরে মার্ডার করার জন্য অনেকবার ঠেক দিছে, দল বলতে কিছু না, আমাদের বাড়ির পাশে ভাই ওই ওর সাথে চলতো ছোট থেকে, ওরা ভাবতো ওর সাথে দল করতো, কিন্তু খেটেই খেত, কোনো ওইসবের মধ্যে ছিল না, ভাবে কি ওর ডান হাতে, কোনোদিন কাজ ছাড়া কোনো ইসে ছিল না। মৃত যুবক কোনো দলের সদস্য নয় বলে পরিবার দাবি করলেও বিজয়কে দলীয় কর্মী বলে দাবি করে খুনের তত্ত্ব খাড়া করেছে বিজেপি। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক। তবে আমাদের মনে হয় শাসক দল যুক্ত আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন যেমন হচ্ছে সেটা আরো তীব্রতর হবে এবং ভারত
ভারতীয় জনতা পার্টি চায় বাংলার বুকে গণতন্ত্র ফিরে আসুক। বিজেপি যুবকের মৃত্যুতে শাসক দলের দিকে আঙুল তুললেও তৃণমূলের পাল্টা দাবি, মৃত যুবক তাঁদের সমর্থক। ওর ডাকনাম বিল্লু, বিজয়ের ডাকনাম বিল্লু, আমাদের দলের সমর্থক। সকালে তিনি সুইসাইড করেছে আমবাগানে ধর্মরাজ বস্তলার পাশে, তো পুলিশ নিয়ে গেছে, পুলিশ তদন্ত করছে। বিজেপিরা হয়তো রং মাখাচ্ছে, বিজেপির দলের ও কোনোদিনও বিজেপি দলও করেনি, কোনো খুন করা হয়নি এটা, আর খুন করলে তদন্ত অবশ্যই হবে, পোস্টমর্টম রিপোর্ট বলবে খুন করা হয়েছে কি। যদিও রবিবার সন্ধে মিন্টুদের বদলে গয়েশপুর সহ তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হন সুকান্ত চট্টোপাধ্যায়। এদিকে একের পর এক বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন মুকুল রায়। কল্যাণী বিধানসভার কেন্দ্রের মধ্যে ওইখানেই একটি ছেলেকে যেভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, একটা নতুন মারার কায়দা বাংলায় চালু হচ্ছে। আমরা দেখেছি পুরুলিয়ায় হয়েছে, এর আগে হয়েছে, এখানেও সেই মেরে কায়দায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়েই সংগ্রাম, লড়াই, যুদ্ধ চলছে। আমরা চেয়েছি একটা জুডিশিয়াল ভালোভাবে পোস্টমর্টম হবে। মমতাজিকে গুন্ডে আর মমতাজিকে পুলিশ প্রদেশ মে আতঙ্ক ফেলানে কে লিয়ে ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাওকে হত্যা কর রহি হ্যায়। হম প্রজাতন্ত্র কি স্থাপনা কে লিয়ে কিতনা ভি বলিদান হো হম সংঘর্ষ করেঙ্গে আর ইস পশ্চিম বঙ্গাল মে ডেমোক্রেসি কি স্থাপনা নিশ্চিত রূপ সে করেঙ্গে। খুন নাকি আত্মহত্যা জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে কল্যাণী থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে সোমবার কল্যাণীতে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। সুজিত মণ্ডল ও পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট এবিপি আনন্দ। দুদিন হতে চললে এখনো শুরু করা গেল না দুর্গাপুর ব্যারাজের ভাঙা লক গেটের মেরামতে। বাঁকুড়ার একাংশে চরমে জল সংকট, জল সংকটের আশঙ্কা দুর্গাপুর আসানসোলের বাসিন্দাদের। এরই মধ্যে লক গেট মেরামতি নিয়ে দুর্গাপুরে মেয়রের সঙ্গে বাদানুবাদ সেচ দপ্তরের আধিকারিকদের। শনিবার ভোর 5:30 আচমকাই ভেঙে যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজের 31 নম্বর লক গেট। দেড় দিন পরও সেখানে কয়েক ফুট জল, বালির বস্তা ক্রেনের সাহায্যে মাটি ফেলে জলের গতিমুখ অন্যত্র ঘোরানোর চেষ্টা করছেন সেচ দপ্তরের কর্মীরা। দুর্গাপুরের মেয়রের সঙ্গে বাদানুবাদ সেচ দপ্তরের আধিকারিকদের, পুরসভার সঙ্গে সমন্বয় না রাখার অভিযোগ। জলের সংস্পর্শে থাকতে হয় লক গেটকে, মূল কাজটা হচ্ছে জলের চাপ ধরে রাখা, ব্যারাজের এক পাশের জলের চাপ। তাহলে সেই চাপের মধ্যে যদি দীর্ঘদিন সে থাকে এবং এই জল ওঠানামার কারণের জন্য তাতে যে পরিমাণ মরচে পড়ে, ইনফ্যাক্ট এটা অনেক সময় আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে যায়। লক গেট ভাঙার জেরে কিছু জায়গায় দেখা দিয়েছে জল সংকট, কোথাও আবার জল সংকটের আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। বাঁকুড়ার ভবনী বর্জড়ায় পানীয় জল সরবরাহ বন্ধ, চরম সমস্যা এলাকাবাসী। কাল থেকে একটুও জল পাইনি আমরা, একবারও জল পাইনি। বাচ্চার খাওয়া, আমাদের খাওয়া, রান্না বান্না সমস্ত কিছু আমাদের প্রায় বন্ধর মুখে হয়ে গেছে। জল সংকটের আশঙ্কায় ভুগছে দুর্গাপুরবাসী। বাঁধ ভেঙে যাওয়ার ফলে আমাদের তো খুবই সমস্যা হচ্ছে, সব জল আমাদেরকে কিনে আনতে হচ্ছে। যদিও পুরসভার তরফে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করে পরিস্থিতি সামাল দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। আজকে তো জল আমরা দিয়ে দিয়েছি, শুধু দুর্গাপুরের জনগণকে একটাই বলবো যে আপনারা জলটা একটু অপচয় বন্ধ করুন। একই আশঙ্কায় ভুগছেন আসানসোলবাসীরাও, অনেকেই আগে ভাগে জল সংগ্রহ করে রাখতে ব্যস্ত। দুদিন ধরে যদি জল না আসে সেই জল তো মানে খুবই লোকে সংকটে পড়ে যাবে। আসানসোল পৌর নিগম এলাকার মানুষকে জল সংকটে ভুগতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভিন্ন সময় যে বিভিন্ন স্কিম দিয়েছেন যেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, তার ফলে আসানসোলের মানুষকে জলে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। জল সমস্যা যে প্রকট হতে পারে সেই সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আস্তে আস্তে যেহেতু আমরা গ্রাউন্ড ওয়াটার তোলা বন্ধ করে দিয়েছি, সেখানে দাঁড়িয়ে এই যে রিভার ওয়াটার সারফেস ওয়াটারের উপর চলছিল,
একটা স্বাস্থ্যকর পদক্ষেপ, কিন্তু সেই সার্ফেস ওয়াটারটা নিশ্চিতভাবে আমি পেতে পারছি কিনা তার পরিকল্পনা কোথায়, সেই পরিকল্পনার ক্ষেত্রে একটা ঘাটতি হচ্ছে এবং লক গেট ভাঙার মধ্যে দিয়ে সেই বিপর্যয়ের দিকে আমরা গেলাম। যখন আমাদের কোনো ব্যারেজ রিপেয়ার করা হয়, গেট রিপেয়ার করা হয়, তখন আমাদের দেখতে হবে আপস্ট্রিম সাইডে যে জলস্তর সেটাকে কমিয়ে আনতে হবে, ফলে মাইথন এবং পেঞ্চের ড্যামের যে ওয়াটার যে সোর্সটা সেটাকে বন্ধ করতে হবে। তখন যখন ড্রাই কন্ডিশন হবে, সেই ড্রাই কন্ডিশনে আমাদের রিপেয়ার করতে হবে, ফলে সেটা একটু তো সময় সাপেক্ষ হবে। জলের সংকট রুখতে আপাতত মজুত করা জল সরবরাহ করছে দুর্গাপুর পৌরসভা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। মনোজ বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। মিহির গোস্বামীর পর তৃণমূলে বিদ্রোহ শীলভদ্র দত্তের, আর ভোটে দাঁড়াতে চান না ব্যারাকপুরের বিধায়ক। ভাড়া করা সংস্থাকে দিয়ে ভোট করাতে চাইছে তৃণমূল। বাংলায় জাতপাতের রাজনীতির আমদানির চেষ্টা চলছে, বাংলা রাজনীতির সঙ্গে যা সম্পূর্ণ বেমানান। রাজনীতির পাঠ দেওয়ার চেষ্টা করছে ভাড়া করা সংস্থা, তো ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তের। কি বলেছেন শীলভদ্র দত্ত, শোনাবো। ভোটে দাঁড়াবো না, এই কথাটা আমি বারে বারে দলের সমস্ত নেতৃত্বকে জানিয়েছি। সেই জানানোটা নিয়েও অনেকে অনেক কথা বাজারে বলছেন। অসুস্থতার জন্য আমি ছেড়ে চলে যাচ্ছি না। সে দলের যে নেতাই আমার এই সিদ্ধান্তকে হালকাভাবে প্রমাণ করার জন্য অনেক কিছু বলুন। একটা বাজারি কোম্পানি যারা পয়সা নিয়ে ভোটের কাজ করতে চায়, সেরকম একটা সংস্থা যারা বাইরে থেকে এসছেন, সেই মানুষগুলো এসে আমাকে পলিটিক্যাল জ্ঞান দিচ্ছে, রাজনৈতিক জ্ঞান দিচ্ছে। দীর্ঘদিনের এই রাজনীতি করার পরে সেই সংস্থার কোনো ছেলে এসে আমাকে বলছে, ভোট নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা তো আমরা করবো, আমরা জেতানোর জন্য এসেছি। বাংলার ভোট তোমরা করবে, এটা কি বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, না দিল্লি, না অন্য কোনো রাজ্য? বাংলার কেরলের মানুষ রাজনীতি করে ইমোশন দিয়ে, সেই ইমোশন সেন্টিমেন্টকে বিক্রি করে দিয়ে তোমরা জাতের ভোট করতে আসছো আমাদের রাজ্যে, জাতের ভোট করতে না পারছে। হিন্দু মুসলমানের ভোট শুধু নয়, হিন্দুদের মতো কে কোন জাত, কে কায়স্থ, কে রাজপুত, কে হরিজন, কে সিভিল কাস্ট, কে সিভিল ট্রাইব, ভাগে ভাগ করে ভোট করতে আসছে। বাংলার সংস্কৃতিতে এই জিনিস কোনোদিন হয়েছে বলে আমার জানা। শীলভদ্র দত্তের এই বক্তব্য নিয়ে কি বলছে তৃণমূল নেতৃত্ব, শোনাবো। উনি কিছু করতে গিয়ে এখানে বাধাপ্রাপ্ত হয়েছেন সেরকম কোনো ব্যাপার নেই। এখন উনি নিজে নিজের কর্মকাণ্ডের উপর নিজের হয়তো সেই অনুভূতি এসেছে, যে কারণে এই ধরনের কথা বলছেন। আর দাঁড়ানোর ব্যাপারটা তো সেটা দল ঠিক করে, দল কাকে কী টিকিট দেবে না দেবে। আমি ইচ্ছা করলেই দাঁড়াবো, ইচ্ছা করলেই দাঁড়াবো না, এই কথাটা বলাটা ভুল। দল টিকিট দিলে দাঁড়াবে, দল টিকিট না দিলে দাঁড়াবে না। আর এনে পাল্টা বিজেপি কি প্রতিক্রিয়া, শুনুন। টিএমসির মধ্যে অনেকে ভালো আছে, তারা অনেকে আমাদের নভেম্বর মাসে আপনি দেখবে, নভেম্বর মাসে একটা ঝড় আসছে টিএমসি থেকে, অনেক লোকরা মন্ত্রী এমএলএরা আসছে, সবাই ওইখানে দম ঘুরছে ওইখানে ওদের। তো সেই ক্ষোভ প্রকাশ উনিও করেছেন, উনি কাজ করার সুযোগ পাচ্ছেন না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি, কিছুটা নিয়ন্ত্রিত হলেও অব্যাহত রক্তক্ষরণ। 4 ইউনিট রক্ত দেওয়া হয়েছে তাঁকে, কিডনি ঠিকমতো কাজ করছে, তবে স্নায়ু সমস্যার কোনো উন্নতি হয়নি, এমনই খবর বেলভিউ সূত্রে। ঝিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলাম, কোথায় রক্তক্ষরণ তা চিহ্নিত করতে ইতিমধ্যে সিটি অ্যানজিওগ্রাম করা হয়েছে, তৃতীয়বারের জন্য ডায়ালিসিসও করা হয়েছে, এরপর কতটা উন্নতি হলো তার শারীরিক অবস্থা? চিকিৎসকরা চিন্তিত এবং তারা যেটা বলছেন যে বেশ কয়েকদিন পর তার ফের রক্তক্ষরণ হচ্ছে শরীরের ভেতরে, এবং এর আগে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে রক্তক্ষরণ হচ্ছিল। এক্ষেত্রে রক্তক্ষরণ কোথায় হচ্ছে তারা চিহ্নিত করার জন্য সিটি অ্যাঞ্জিওগ্রাম করেছেন, তবে তারা যেটা বলছেন যে রক্তক্ষরণ কিছুটা নিয়ন্ত্রিত করা গেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রিত করা যায়নি, সেই কারণে তারা চিন্তিত এবং সিটি অ্যাঞ্জিওগ্রামের রিপোর্ট দেখে তারা বোঝার চেষ্টা করবেন কোথায় রক্তক্ষরণ হয়েছে। এর পাশাপাশি তারা ডায়ালিসিস যে কারণে করেছেন, যেটা স্পষ্ট করে দিয়েছেন যে কিডনি ফাংশন ঠিকঠাক আছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইউরিন আউটপুট সব ঠিকঠাক আছে, শুধুমাত্র সিটি অ্যানজিওগ্রাম করার জন্য একটা বিশেষ ডাই ব্যবহার করা হয়েছিল, সেটাকে থেকে বার করার জন্যই এই ডায়ালিসিসটা করা হয়েছে তৃতীয়বারের জন্য, এবং সেটি কোনো সমস্যা না সমেতই ঠিকঠাকই হয়েছে। তবে চিকিৎসকরা আরেকটি কারণে চিন্তিত, তারা বলছেন যে তার এনসেফেলোপ্যাথির কারণে যে সমস্যা হচ্ছে, স্নায়ুর যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে,
সেই সমস্যার কোনো উন্নতি হচ্ছে না। গতকাল থেকে বেশ কিছু নতুন ওষুধ তারা প্রয়োগ করেছিলেন এবং প্রোটোকল চালু করেছিলেন, আজকে রিভিউ করে দেখছেন যে তাতে কোনো উন্নতি হচ্ছে না এবং তারা বলছেন যে চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। তবে ইতিবাচক দিক হচ্ছে তার শরীরের অন্যান্য প্যারামিটার এখনো ঠিকঠাক আছে, হৃদযন্ত্র ফুসফুস ঠিকঠাক ভাবে কাজ করছে, শরীরে অন্যান্য সংক্রমণ যা ছিল সেটা নিয়ন্ত্রণ করে কমানো গিয়েছে। এই বিষয়গুলোর দিকে নজর রাখছে এবং কালকে ফুল বোর্ড মিট করবে এবং তারা পরবর্তী চিকিৎসা পদ্ধতি এবং পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ ছিলাম।